আমাদের সংগঠনের তরফ থেকে তো আমরা সর্বসম্মতভাবে যাতে বনটা পালিত হয় তার জন্য সবার কাছে অনুরোধ রাখছি, কারণ আমাদের দাবি সনদগুলি এটা শুধু আমাদের পার্টি যারা করে তাদের জন্য এটা মানে সুবিধাজনক হবে না, লাভজনক হবে না, এটা সবার স্বার্থেই কিন্তু এই বনটা পালিত করা হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে। বিশেষ করে কৃষকদের যে তিনটা কালো আইন, সেই কালো আইন যদি প্রতিফলিত হয় তাহলে আমাদের কৃষকদের ভীষণভাবে ক্ষতি হবে, কারণ আমরা এখন যেখানে যে ফসলগুলি করছে যদি এই কালো আইনগুলি যদি চালু হয় তাহলে কর্পোরেটের মাধ্যমে বিভিন্ন কৃষি কাজের পরিচালনা হবে, এই কর্পোরেট যেটা বলবে সেটাই কার্যকরী করতে হবে। আগে যেমন ইংরেজ আমলে যে যে মানে ইয়েটা হয়েছিল নীল চাষ করতে হবে, কারণ এই ব্রিটিশদের জন্যে নীল প্রয়োজন আছে, তার জন্যে নীল চাষ করিয়েছে জুড়ে, ঠিক সেই তদ্রূপ আমাদের এখন যদি এই তিনটা কালো আইন যদি কার্যকরী হয় তাহলে কর্পোরেটের মাধ্যমে তারা বলবে যেটা তারা প্রয়োজন মনে করে সেখানে সেটা করার জন্য বলবে। তেলিয়ামুড়াতে এটা তো বুঝতেই পারছেন এখন বর্তমান রাজনৈতিক অবস্থা, এখন আমরা যদি বলে আমরা তো শুধু রিকোয়েস্ট করছি, আমরা কোনো পিকেটিং করছি না, তো আমরা জুড়ে কাউকে দোকান বন্ধ করার জন্য লাঠি পেটা করিনি, যার ধরুন যারা ইচ্ছা করবে এই বনকে সমর্থন করবে তারা খুলবে না, আর যারা ইচ্ছা না থাকলেও জুড়েও যাদেরকে খোলাবে তারা খুলতেই হবে, এইরকমভাবে গাড়িও এইরকম অবস্থা, তবে অনেকটা কম, অটোরিকশা অনেকটা কম আগে যেভাবে ছিল, গাড়ি ঘোড়া বা আপনার ছোটো গাড়ি মারুতি গাড়ি ম্যাক্স গাড়ি বাস গাড়ি সেসবগুলিও আগের থেকে তুলনামূলক অনেক কম। শ্রমিকরা মোটামুটি বনটাকে সমর্থন করে, কিন্তু বর্তমান যে প্রশাসনে যারা আছে তারা জোরপূর্বক সেগুলি পরিচালনা করার জন্য চেষ্টা করছে, এতে কিছু কিছু তা চলছে,
তবে অনেকটা কম। আমি শ্রী হেমন্ত কুমার জমাতিয়া, আমি তেলিয়ামুড়া মহকুমার সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক।